नमस्कार बंधुरा, आमी प्रदीप और आपनारा देखछेन आमार चैनल गार्डेनिंग विद प्रदीप। आमार हाते जेटा देखते पाच्छेन एटा कोनो भालो जातेर गाछ ना, एटा होच्छे आमादेर देशीय बातावी गाछ जेटाके आमरा जाम्बुरा बोले थाकि। तो एटा दिये आजके आमी की करते चलेछि सेटा होच्छे आमार काछे एई पाकिस्तानी कमला गाछटा आछे, अत्यंत दामी एकटा भ्यारायटि। तो एबार दुटो फल होयेछिलो किन्तु दुर्भाग्यवशत धरे राखते पारिनि। তো আমি চেষ্টা করছি যে এখান থেকে যদি একটা চারা বার করে নেওয়া যায়। তো তার জন্য আমার কাছে কিছু এলা গাছ আগের থেকেই রেডি আছে, আমি কিনে এনেছিলাম। তো যে দেখি আজকে এটা এসে করে জোর কলম করবো এটাতে। আজকে এই ডালটা আমি পছন্দ করেছি যে এই ডালটাতে একটা জোর কলম করব, দেখি যদি সাকসেসফুল হওয়া যায় তাহলে আমার কাছে আরেকটা পাকিস্তানি কমলার গাছ হয়ে যাবে। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের লাগবে একটা ধারালো চাকু, খুবই ধারালো হতে হবে যাতে ঠিকঠাকভাবে কেটে যায়। আর আপনার লাগবে একটা এলা গাছ, একটা মাতৃ গাছ, আর একটু প্লাস্টিকের পলিথিন কাটা যেটা দিয়ে আপনি বানবেন। এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এলা গাছটাকে আপনি একটু মেপে নেবেন যে আপনার কোথায় সমান হচ্ছে। যেমন এখানে আমার সমান হচ্ছে ঠিকই, কিন্তু এটা একটু কুচি ভাব আছে ডগাটাতে। তো আমি এটাকে কী করবো, একটু অসমান হলেও আমি এই মোটাটার সাথে এখানে জয়েন্ট দেবো এখানে। তাহলে আমার যদি আমার এটা সাকসেসফুল নাও হয় তাও এখান থেকে একটা ডাল বার হওয়ার সম্ভাবনা থাকবে। তো কী করবো আমি এটা এটা প্রথমে এটা একবারে কেটে নেব, চেষ্টা করতে হবে একবারে কাটতে। এবার এটাকে এই যে কেটে নিলাম আমি, এবার দু সাইড থেকে কাটতে হবে। এই কাটাটাই হচ্ছে সব থেকে কঠিন আমি বলবো। এটা যদি ঠিকঠাক হয়ে গেল তাহলে আপনার জোর কলম বা গ্রাফটিং সাকসেসফুল হতে কেউ আপনাকে আটকাতে পারবে না। এই দেখুন আমার এটা অলমোস্ট রেডি, হাফ ইঞ্চির মতো কাটা আছে। চেষ্টা করবেন যে এই জায়গাটা যেন হাত না লাগে একবার কাটার পর, তাহলে একটু সমস্যা হয়ে যেতে পারে। এখন কি করব, এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন, এই জায়গাটাতে আমি একটা চেরাই করব একদম মাঝ বরাবর, যাতে কেটেও না যায়। আবার খুবই সাবধানের সাথে করতে হবে। দেখুন আমি একটা চেরাই করে নিয়েছি। এবার আমি কি করব, এটাকে যতটা সম্ভব আমি এটা মেলানোর চেষ্টা করব। দেখুন একটু সাবধানের সাথে করতে হবে, গাছে অনেক কাটা। তার আগে গাছটাকে একটু বেঁধে নিতে হবে। হ্যাঁ, তো আমরা গাছটাকে এভাবে বেঁধে নিলাম, তারপর আমরা এটাকে এভাবে মিলিয়ে দেব। দেখতে হবে যেন ছালে ছালে মিলে যায়, তাহলে এই জয়েন্টটা খুব ভালো মতো লাগবে। আর যদি ছালে ছালে না মেলে তাহলে একটু অসুবিধা হতে পারে। আমরা এই সাইডের ছালে ছালে মিলিয়ে দেবো। দেখুন মিলে গেছে একদম এই সাইডটা। এবার আমরা একটা পলিথিন নিয়ে একদম শক্ত করে বেঁধে দেবো, আর দেখবো যাতে এটা মিলে থাকে, যেন এটা সরে না যায়। কারণ না মিললে কিন্তু জয়েন্ট লাগবে না। কারণ আপনাদের সবসময় মনে রাখতে হবে জয়েন্ট লাগবে কিন্তু ছালের সাথে ছালে, ছালে ছালে সবসময় জয়েন্ট লাগে, কাঠে কাঠে কিন্তু জয়েন্ট লাগবে না। তাই আমাদের প্রথমে এই ছালটাকে ঠিকঠাকভাবে ম্যাচ করতে হবে। এটাকে ভালো মতো, যত ভালো মতো আপনারা পারেন এটাকে বেঁধে দেবেন।
মিনিস্টা বেঁধে দিচ্ছি যাতে এটা একটু টাইট থাকে। বেশি চাপলে ছিঁড়েই যায়, ছিঁড়ে গেছে আমারটা। দিয়ে দেবো, দেখুন এটা যথেষ্ট। এবার এটা রেডি। এবার কি করতে হবে, যদি খুব গরম হয় এখানেও একটু জল দিতে হবে, আর এখানেও একটু জল, এখানে তো দিতেই হবে। ঠিক আছে বন্ধুরা, আপনারাও চেষ্টা করে দেখবেন, যদি সফল হয় তাহলে তো আমার একটা চারা হয়ে যাচ্ছে। আপনারা এইভাবে যত পারেন গ্রাফটিং করে নিজস্ব চারা বানাতে হবে, তাহলে আপনাদের এত বেশি চারা কিনতে হবে না এত টাকা দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ। আর মোটামুটি এক মাস আগে আমি এই জায়গাটাতে জোর কলম করেছিলাম। এটা আমার একটা পাকিস্তান কমলা লেবু গাছ, জোর কলম করেছিলাম। তো আজকে দেখা যাচ্ছে যে এটা মোটামুটি শক্তপোক্ত হয়ে গেছে। আর এখন আমি এটাকে কী করবো, এটাকে কেটে নেবো। চেষ্টা করব যেমন সিকেচার ইউজ করার, তাহলে কি ওই জোরটা মনে হয় না খোলার সম্ভাবনা খুব কম থাকবে। এ দেখুন আমি কি করব, এখানে একটা সিকেচার ঢুকিয়ে চেষ্টা করব যেন যতটা উপর থেকে কাটা যায়। দেখুন দেখুন আমার একটা নতুন চারা রেডি। এটা একটা পাকিস্তান কমলা গাছ, আমি কিনেছিলাম 850 টাকা দিয়ে। এখন এই চারাটা আমার কিন্তু রেডি হয়ে গেল। এখন এটাকে কীভাবে প্রতিস্থাপন করবেন সেটাও আমি আপনাকে দেখাবো। তো তাই বলছি, আপনারা আপনাদের কাছে যেসব দামি ভ্যারাইটিগুলো আছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই এভাবে নতুন নতুন চারা তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, পারেন। এবার যেহেতু আমি বর্ষাকালে চারাটা করেছি, তাতে কী হয়েছে, আমাকে এর মধ্যে জল দেওয়ার কোনো প্রয়োজন হয়নি, বৃষ্টির জলে নিজেই ভিজেছিল। আপনারা যদি গরমের দিনে করেন আপনাকে কিন্তু আলাদাভাবে এখানে জল দিতে হবে, নাহলে কিন্তু গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এটাকে কীভাবে প্রতিস্থাপন করতে হবে সেটা আমি আপনাদের দেখাবো। আর আপডেট এটা আপনারা পাবেন যে এই পাকিস্তানি কমলাটাতে কীরকম ফল আসছে না আসছে পরবর্তীতে।